বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে জিতল আবাহনী। মোহামেডান স্পোর্টিংকে 4-0 গোলে উড়িয়ে দিল আকাশি নীলরা। জোড়া গোল করেছেন আবাহনীর হাইতিয়ান ফরওয়ার্ড বেলফোর্ট। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো মারিও লেমোস বাহিনী। ঐতিহ্যের হিসেবে প্রিমিয়ার লিগের সবচেয়ে মর্যাদাপূর্ণ লড়াই আকাশি নীলের বিপক্ষে সাদা কালোদের লড়াই, কিন্তু মাঠে নেই দর্শক। বর্তমান ফুটবলের রুগ্ন দশার এক বাস্তব চিত্র। মাঠের লড়াইয়েও অতীতের উত্তাপ নেই, তবে প্রতিপক্ষকে ছাড়না দেওয়ার মানসিকতা আগের মতোই অটুট। 2 মিনিটেই গোল পেতে পারত ধানমন্ডির জায়ান্টরা, কিন্তু হিমেলের গ্লাভসে আটকে যায় সানডের শট। পাল্টা আক্রমণে মুন্সিয়ানা দেখিয়েছে মোহামেডানও, তবে এখানে বাধা গোলরক্ষক সোহেল। 16 মিনিটে আর আটকানো যায়নি আবাহনীকে। মামুনুলের কর্নারে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন হাইতিয়ান বেলফোর্ড। গোল খেয়ে আক্রমণে গতি আসে মোহামেডানের, কিন্তু সোলাইমান আবিমনেকেদের শটগুলো খুঁজে পায়নি কাঙ্ক্ষিত লক্ষ্য। খেলার বিপরীতে গিয়ে 32 মিনিটে আরও এক গোল পেয়ে যায় আকাশি নীলরা। বেলফোর্টের পাস থেকে দারুণ এক শটে হিমেলকে বোকা বানান এডগার বার্নার্ড। মিনিট 10 পর আবারও আবাহনী ঝলক। এডগার সানডে বেলফোর্টের ত্রিমাত্রিক আক্রমণে 3-0 গিয়ে লেমোস বাহিনী। বিরতি থেকে ফিরে আরও এলোমেলো সাদা কালোরা। সুযোগ নিতে ভুল হয়নি চিরপ্রতিদ্বন্দ্বীদের। 64 মিনিটে সানডের অ্যাসিস্ট থেকে বল জালে পাঠান নাবিব নেওয়াজ জীবন। একহালি গোল হজমের পর ম্যাচে আর কিছুই ছিল না মোহামেডানের। অপরিকল্পিত শটগুলো পায়নি জালের দেখা। শেষ পর্যন্ত গত মৌসুমে 4 গোল খাওয়ার প্রতিশোধে সমান 4-0 জিতল ঢাকা আবাহনী। আর এ জয়ে আকাশি নীলরা এখন পয়েন্ট টেবিলেরও শীর্ষে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।